নমস্কার, বাংলার দিকে চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি সুবীর। আজকে আমি তোমাদের কাশিরাম দাসের ক্রোধ কবিতাটি, অর্থাৎ আইসিএসই বোর্ডের ক্লাস সিক্স অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর সিলেবাসে যে কাশিরাম দাসের ক্রোধ কবিতাটা আছে, সেটা আমি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দেবো। আশা করি তোমাদের ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে কিন্তু অনেকটা সুবিধা হবে। যারা যারা চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন প্রেস করে রাখবে, তাহলে আমার সমস্ত গুরুত্বপূর্ণ যে ভিডিওর যে আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, আমি শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি কবিতাটি পড়ার আগে লেখক সম্পর্কে তোমাদেরকে একটু বলে রাখি। এই কাশিরাম দাস কিন্তু অর্থাৎ মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক ছিলেন, অর্থাৎ সংস্কৃতের যে বেদব্যাস যে সংস্কৃতে মহাভারত রচনা করেছিলেন, সেই সংস্কৃত মহাভারতের যে বাংলা অনুবাদ, অনেকেই বাংলা অনুবাদ করেছে। তার মধ্যে কাশিরাম দাসের যে মানে বাংলা যে অনুবাদ রয়েছে, অর্থাৎ কাশীদেশী মহাভারত, যাকে আমরা কাশীদেশী মহাভারত বলে জানি, সেই কাশীদেশী মহাভারত কিন্তু শ্রেষ্ঠ অনুবাদ, মানে মানে মহাভারতের কিন্তু তিনি শ্রেষ্ঠ বাংলা অনুবাদক ছিলেন। এই কাশিরাম দাস সম্পর্কে তোমাদেরকে বলে রাখি যে মধ্যযুগের অন্যতম খ্যাতনামা কবি কাশিরাম দাস বর্ধমান জেলার ইন্দ্রাণী পরগনার অন্তর্গত সিঙ্গি গ্রামে এক বৈষ্ণব কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কমলাকান্ত। কবি কাশিরাম দাস সংস্কৃত ভাষায় সুপণ্ডিত ছিলেন, এই জন্যই কিন্তু তিনি বাংলা অনুবাদটা করতে পেরেছিলেন। তিনি বেদব্যাস বিরচিত সংস্কৃত মহাকাব্য মহাভারত অবলম্বনে লেখেন ভারত পাঁচালী, অর্থাৎ কাশিরাম দাসের যে মহাভারত সেটা বাংলা যে অনুবাদ করেছিলেন সেটা কিন্তু ভারত পাঁচালী বা কাশিদাসী মহাভারত বলে পরিচিত। এই কাব্যটির রচনা সমাপ্ত হয়েছিল ষোড়শ শতাব্দীর শেষ ভাগে কিংবা সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে। এই কাশিরাম দাস কিন্তু সম্পূর্ণ কিন্তু মহাভারতের অনুবাদ করে দিতে পারেননি, এরপরে কিন্তু তার যে ভাইপো বা অন্য কোনো আত্মীয় কিন্তু তিনি সমাপ্ত করেছিল, অর্থাৎ কাশিরাম দাসের মহাভারত কিন্তু কাশিরাম দাস সম্পূর্ণ শেষ করে দিতে পারেনি, তার আগে তার মৃত্যু হয়। এরপরে কিন্তু তার ভাইপো বা অন্য কোনো আত্মীয় কিন্তু সম্পূর্ণ করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, ভারত মাদিনী ছাড়াও তার অন্যান্য রচিত গ্রন্থগুলি হল সত্যনারায়ণের পুঁথি, স্বপ্ন পর্ব, জল পর্ব ও নল উপখ্যান ইত্যাদি। আচ্ছা, এবার আমি কবিতাটি বুঝে দিচ্ছি। তোমরা কবিতার নাম শুনছো ক্রোধ। আচ্ছা, ক্রোধ কি? ক্রোধ একটা রিপু, আমাদের যে ষড়রিপু আছে অর্থাৎ যে ছয়টা যে রিপু আছে সেই ছয়টা রিপুর মধ্যে কিন্তু ক্রোধ কিন্তু একটি। অর্থাৎ আমাদের ক্রোধ এমন একটা জিনিস যে ক্রোধ করলে কি হয়, ক্রোধ অর্থাৎ রাগ। আচ্ছা, রাগ করলে কি হয়, রাগ করলে কিন্তু আমাদের কিন্তু অনেক সর্বনাশ হয়, এবং কি কি সর্বনাশ হয় সেটি কিন্তু কাশিরাম দাস এই কবিতায় কিন্তু তোমাদেরকে বলে দিয়েছে। আচ্ছা, বলছি দেখো, ক্রোধ সম পাপ আর না আছে সংসারে, অর্থাৎ ক্রোধের মতন পাপ আর কিন্তু সংসারে নেই, অর্থাৎ কিন্তু এই পৃথিবীতে কিন্তু আর কোনো পাপ নেই। কেন? অর্থাৎ রাগ করলে দেখো আমরা অনেক কি খারাপ খারাপ কথা বলি, অনেক বাজে বাজে কথা বলি, তারপরে হলো অন্যকে দোষারোপ করি, অন্যকে কি করি আমরা নানা রকমভাবে অন্যকে তিরস্কার করি, সমালোচনা করি। এই ক্রোধ কিন্তু বলতে পারো খুবই খারাপ জিনিস একটা, মানে ক্রোধ সম পাপ, মানে ক্রোধের মতন পাপ কি বলছে, না আছে সংসারে, প্রত্যক্ষ শুনহ ক্রোধ যত পাপ ধরে। অর্থাৎ কি সরাসরি ভাবে কি বলছে, প্রত্যক্ষ মানে সরাসরি ভাবে যেটা নাকি শুনহ, প্রত্যক্ষ শুনহ ক্রোধ, অর্থাৎ আমরা যে শুনছি প্রত্যক্ষ প্রতিদিন যে শুনছি ক্রোধের কথা শুনছি সেটা কি যত পাপ ধরে, এই ক্রোধ কিন্তু সমস্ত পাপ ধরার মতন কিন্তু কি ক্ষমতা ক্রোধের রয়েছে। লঘু গুরু জ্ঞান নাহি থাকে ক্রোধ কালে, অর্থাৎ কোনটা ছোট কোনটা বড়, অর্থাৎ কে ছোট কে বড় সেটার কিন্তু বলতে পারো যে কোনো জ্ঞান থাকে না। অর্থাৎ যখন নাকি মানুষ রাগ করে কে ছোট কে বড় তখন কিন্তু মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, অর্থাৎ কাকে কি বলবে কাকে কি করবে, অর্থাৎ কোনো রকম ছোটকে মানে বড়কে একটা সম্মান দেওয়া, ঠিক আছে, বা অর্থাৎ লঘু গুরু কোনো জ্ঞান ওই সময় কিন্তু থাকে না ক্রোধের কালে, অর্থাৎ রাগের সময়ে। অবক্তব্য কথা লোকে ক্রোধ হলে বলে, অবক্তব্য মানে যেটা বলার দরকার থাকে না, যেটা নাকি প্রয়োজন হয় না, যেরকম যেরকম মানে আমরা যেটা বলতে চাই না, অর্থাৎ অবক্তব্য, অবক্তব্য মানে যেটা বলার দরকার হয় না বা অহেতুক যেটা কথা আমরা বলি সেই অবক্তব্য কথা ওই সময় কি রাগের সময় কিন্তু মানুষ বলে। থাকুক অন্যের কথা আত্মা হয় বৈরি, অর্থাৎ থাকুক অন্যের কথা ওই সময় কি অন্যের কথা আত্মা হয় বৈরি, অর্থাৎ তখন কিন্তু মন কিন্তু কি শত্রু হয়ে যায়, অর্থাৎ সেই আত্মা নিজের মনটাই কিন্তু তখন শত্রু হয়ে যায়, অর্থাৎ থাকুক অন্যের কথা ওই সময় কিন্তু মানুষ কি বলবে অন্যের কথা কি বলবে তখন কিন্তু নিজের মনটাই কিন্তু শত্রু হয়ে যায়, অর্থাৎ তখন সে ভালো মন্দ হিতাহিত জ্ঞান তার শূন্য হয়ে যায়। এটাই বলছে যে অন্যের থাকুক অন্যের কথা আত্মা হয় বৈরি, বিষ খায় ডুবে মারে অস্ত্রে অঙ্গ মারি। ওই সময় মানুষ যখন রাগ হয় ক্রোধে যখন মানুষ যখন ডুবে যায় মজে যায় ক্রোধে যখন মজে যায় তখন কি হয় মানুষ দেখবে অনেক সময় রাগ করে কি বিষ খায় অর্থাৎ আত্মহত্যা করতে চায় ডুবে মরে অর্থাৎ মরতে চায়। অস্ত্রে অঙ্গ মারি, অস্ত্র দিয়ে কি
অর্থাৎ অন্যকে হত্যা করে বা নিজেকেও অনেক সময় কি করে নিজেকেও অর্থাৎ নিজেরও ক্ষতি করে। তাই বলছে যে অস্ত্রে অঙ্গ মারি, অস্ত্রে অঙ্গ অঙ্গে মারে আর কি। এ কারণে ভূতগণ সদা ক্রোধ ত্যাজে, এই কারণে ভূতগণ মানে তাদের বুদ্ধি আছে, যেসব মানুষের বুদ্ধি আছে এই কারণেই কিন্তু তারা কি করে, তারা কিন্তু সদা মানে সর্বদা ক্রোধ ত্যাজে, মানে ক্রোধটাকে কি বাদ দিয়ে ত্যাগ করে, ত্যাগ করে দেয়। অক্রোধ যে লোক তাকে সর্বলোকে পূজে, অক্রোধ মানে যার নাকি ক্রোধ নেই যে লোক, অর্থাৎ অক্রোধ যে লোক অর্থাৎ যেই লোকে কোনো ক্রোধ দিয়ে রাগ নেই তাকে কিন্তু সর্বলোকে পূজে, তাকে সর্ব হওয়ায় কিন্তু তাকে পূজা করে, তার কিন্তু বন্দনা করে তার পূজা করে। ক্রোধে পাপ, ক্রোধে তাপ, ক্রোধে কুলক হয়, অর্থাৎ কি হয় ক্রোধে হলো পাপ, অর্থাৎ ক্রোধ রাগ করলে কি হয় পাপ হয়। আবার ক্রোধে কি তাপ, তাপ বলতে এখানে সন্তাপ, অর্থাৎ ক্রোধ করার পর আমরা সন্তাপ করি, অর্থাৎ আমরা কি আমরা অর্থাৎ আমরা ইসে করি, মানে সন্তাপ কথার অর্থ হলো আমরা পরে কি আমরা পরে বলতে পারো যে ভুল করার পরে আমরা যে অনুশোচনা করি, অর্থাৎ সন্তাপ করি যে না এটা করা উচিত হয়নি, এটা আমার ভুল হয়েছে, এই যে সন্তাপ অর্থাৎ ক্রোধে তাপ। ক্রোধে কি কুল ক্ষয়, অর্থাৎ কুল ক্ষয় হয়ে যায়, অর্থাৎ রাগ করে কি হয়ে যায়, রাগ করলে যখন আমরা যখন রাগ করে কেউ যদি কাউকে হত্যা করে বা ধরো কেউ চলে গেলো বাড়িঘর ছেড়ে চলে গেলো তা কি হয় তার কুলটা কি ক্ষয় হয়ে যায়, তার সর্বনাশ হয়ে যায়। ক্রোধে সর্বনাশ হয়, ক্রোধে অপচয়, অর্থাৎ ক্রোধে কি হয় সর্বনাশ হয়ে যায়, তার ক্ষতি হয়ে যায়, আর ক্রোধে কি অপচয় হয় অর্থাৎ সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। হেন ক্রোধ যেই জন যিনি বারে পারে, এই যে ক্রোধ যে নাকি জয়লাভ করতে পারে ইহলোক পরলোক অবহেলে তারে, ইহলোক মানে এই পৃথিবী আর পরলোক মানে পৃথিবীর পরে অর্থাৎ স্বর্গলোক, অবহেলে অবহেলে তারে, অবহেলে মানে তাকে অবহেলা করে। তাহলে তোমাদেরকে ক্রোধ কবিতে সম্পূর্ণ বুঝে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবদের কাছে তোমরা শেয়ার করে দেবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।